এক রাজা ভীষণ অসুস্থ, আর এ নিয়ে সমস্ত রাজ্য তোলপাড়। রাজ্যের সকল বিজ্ঞ পণ্ডিত লোকদের আনা হলো রাজার চিকিৎসা করার জন্য, কিন্তু রাজা কিছুতেই সুস্থ হচ্ছে না। এদিকে তার একমাত্র রানী সকল রাজ্যের সকল প্রজাদের বলে দিল, যে কোনো মূল্যে হোক রাজাকে সুস্থ করতে হবে, প্রয়োজনে এই রাজ্যটাও তাকে দিয়ে দেওয়া হবে। তো এ নিয়ে সমস্ত রাজ্য যখন তোলপাড়, সেই নিজ রাজ্য সহ পার্শ্ববর্তী রাজ্যের সকল বিজ্ঞ পণ্ডিতদের আনা হলো রাজার চিকিৎসা করতে, রাজার সুস্থ করবে বলে। কিন্তু রাজা সুস্থ হচ্ছে না। অবশেষে এক পণ্ডিত রাজ্যে আসলো এবং তিনি বলল যে এই রাজাকে যদি কেউ এই পৃথিবীর সবচাইতে সুখী মানুষের জামাটা এনে দিতে পারে, তাহলে এই রাজা সুস্থ হয়ে যেতে পারে। এই কথাটি যখন সমস্ত রাজ্যের সকল প্রজারা জানল এবং পার্শ্ববর্তী রাজ্যেও সকলকে জানিয়ে দেওয়া হলো, সমস্ত প্রহরী সে পৃথিবীর সবচাইতে সুখী মানুষকে খুঁজতে লাগলো। নিজ রাজ্যের সবাইকে বলতেছে, তুমি কি পৃথিবীর সবচাইতে সুখী মানুষ? কেউ কি রাজ্যে পৃথিবীর সবচাইতে সুখী মানুষ আছে? সকল মানুষ বলতেছে, না আমি সুখী মানুষ। নিজ রাজ্যের কাউকে এমন পেল না যে কিনা পৃথিবীর সবচাইতে সুখী মানুষ। পার্শ্ববর্তী রাজ্য সকল রাজ্যে খোঁজা হলো পৃথিবীর সবচাইতে সুখী মানুষটিকে, কিন্তু কেউ বলতেছে না যে সে পৃথিবীর সবচাইতে সুখী মানুষ। অবশেষে খুঁজতে খুঁজতে এক জঙ্গলে একটি বাড়ি পেল। লোকজন বলতেছিল যে এই বাড়িতে যে ব্যক্তিকে থাকে সে হচ্ছে পৃথিবীর সবচাইতে সুখী মানুষ। সে ব্যক্তিটি নাকি সবাইকে বলে সে সবচাইতে সুখী মানুষ। সে পুহরিগুলো সকাল থেকেই সে ব্যক্তির জন্য অপেক্ষা করে এবং দিন শেষে সে ব্যক্তিটি তার বাসায় আসল। পুহরিগুলো দেখলো তার বাড়িটা তেমন ঝকঝকে বা উন্নত না, তার বাড়িটা ঠিক খুবই গরিব এবং অসহায় ব্যক্তিদের বাসার মতো। পুহরিরা বলতে থাকলো, এই ব্যক্তিটি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ মনে হয় না হবে। কিন্তু দিন শেষে সে ব্যক্তিটি আসলো এবং সে ব্যক্তিটিকে জিজ্ঞাসা করা হলো যে তুমি কি পৃথিবীর সবচাইতে সুখী মানুষ? সে ব্যক্তিটি হেসে দিয়ে বললেন, হ্যাঁ আমি পৃথিবীর সবচাইতে সুখী মানুষ। সে পুহরিগুলো বললো, কেন তুমি পৃথিবীর সবচাইতে সুখী মানুষ বলে নিজেকে দাবি করছো? সে ব্যক্তিটি বলতেছে, আমার কাছে যাই আছে আমি তাই নিয়ে সন্তুষ্ট এবং আমি মনে করি আমি পৃথিবীর সবচাইতে সুখী মানুষ। তো সেই পুহরিগুলো বললো, আচ্ছা তাহলে তোমার কাছে আমরা একটা জিনিস চাই। সেই ব্যক্তিটি বললো, অবশ্যই। সে পুহরিগুলো বললো, আমাদের রাজা ভীষণ অসুস্থ, এজন্য আমাদের তোমার গায়ে একটি জামা খুবই দরকার, আমাদের রাজাকে সুস্থ করার জন্য। সে ব্যক্তিটি হেসে দিয়ে বললো, আমার কাছে যে জামাটি দেখছো এই একটি জামা ছাড়া আমার তোমাদের দেওয়ার মতো তেমন কোনো জামা নেই, আমি তোমাদের আমার থেকে কোনো জামা দিতে পারবো। সে পুহরিগুলো বললো, তুমি একটু আগে তো বললে তুমি পৃথিবীর সবচাইতে সুখী মানুষ, কিন্তু এখনই তোমার কাছে জামা চাওয়া মাত্র তুমি কেন তোমার জামা দিতে পারতেছো না? সে ব্যক্তিটি বলল, আমার কিছু নেই এই জন্যই আমি সবচাইতে সুখী মানুষ। মোরাল অফ দ্য স্টোরি, আমরা অনেকেই সবাই মনে করি আমাদের অনেক কিছু থাকলে হয়তো আমরা সুখী হতে পারি, আমাদের হ্যাপি হতে হলে বিশাল দামি দামি জিনিসগুলো আমাদের প্রয়োজন, আমাদের হ্যাপিটাকে আমাদের হ্যাপিনেসটাকে আমরা অনেক দামি করে ফেলেছি। আমরা যদি আমাদের হ্যাপিনেসটাকে স্বল্প দামি করে ফেলি তাহলে সহজেই আমরা হ্যাপি থাকতে পারবো। তাই আমাদের উচিত হবে বিশাল দামি হ্যাপিনেসের পেছনে না ঘুরে ছোটো ছোটো হ্যাপিনেসের পেছনেই ঘোরা, ছোটো ছোটো হ্যাপিনেসগুলো অ্যাচিভ করে নিজের জীবনকে সুন্দর করে তোলা।